আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আমার আবার ছোট্ট একটি ব্লগে। আমার এখন বলতে ইচ্ছে করছে, এই যে একজনকে দেখছে, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, ইলিশ মাছ খাও, ইলিশ পোলাও খাও। আচ্ছা, আমি একটা বানাই, ইলিশ পোলাও ওয়াও, ইলিশ পোলাও ওয়াও, সো বিউটিফুল ইলিশ পোলাও, সো এলিগেন্ট ইলিশ পোলাও, জাস্ট খাও অ্যান্ড খাও। কি করছো? ইলিশ মাছের গন্ধ দেখেন কি করে একদম। তুমি এখান থেকে নামো না রে বাবা, আহ কোন চিপায় যায় না। আর এখান দিয়ে হচ্ছে জালে ইলিশ। আজকে আমরা সব ইলিশ ইলিশ ইলিশ। এখানে একটা মাথা ছাড়া টুকাটুকি দেওয়া হয়েছে। আর এখানে আমার ইলিশ পোলাওটা রেডি, আমি ভেঙে চুরমার করে ফেলছি যেটা, সেখান থেকে সুন্দর করে আমি সাজিয়েছি এটা। শর্টকাটে অনেক কষ্ট করে দেখালাম, কারণ বিহাইন্ড দ্য সিন বলে না, এটা হচ্ছে ইলিশ পোলাও রান্নার বিহাইন্ড দ্য সিন। আমি জানতো না ভাতও রান্না করছিলাম, সো ইলিশ মাছ এগুলা আনছিলাম আজকে। সিরিয়াসলি আয়াত একটা মজার জিনিস দেখাইছে। আয়াতের একটা জিনিস ভালো লাগে আমার, যেটা সেটা হচ্ছে যে ও যে ইউটিউবগুলো দেখে, শর্টসগুলো দেখে, সেটা দেখে খাওয়ার জিনিস ট্রাই করতে চায়। যেমন কালকে যেটা বললো আমাকে, মুরগির চামড়া মজা লাগছে। আমি জীবনও চামড়া চামড়া কলিজা মাথা এটা আমি খাই না, পা ঘিলা খাই, গলা সামটাইমস খাই, খুব সবসময় খাই যে তা না। অনেক মজা লাগলো তো এই মানে এটাকে ওভেনে একটু গরম করে খেতে। ক্রিসপিনেস রয়েছে, একদম ক্রিসপি, বাট উপরে চকলেটটা মেল্ট হয়ে গেছে। ইয়ামি, ওকে দিব না, আমি অনেকগুলো খাইছে, এটা পুরোটা আমি খাবো। নুডুলস খেয়ে ঝাল লেগে গেছে, আসতেছি, ডাকাডাকি শুরু হয়েছে। রেডি, আমরা যাচ্ছি ছাদে, উনি ওনার ফেভারিট ডাকুনি নিয়েছে, চলো ফিডার। আমার চা বাসতেছে 11:30, চলেন চলেন। না কেউ নাই, না না দাদা কেউ নাই, সবাই স্কুলে, সবার পরীক্ষা, আগে তালা খুলে নিই, বাচ্চা একা নিয়ে যাওয়া ঝামেলা, আয়াত থাকলে তো অসুবিধা হয়, মানে তালা দিয়ে যাবো, চলো। হ্যাঁ হ্যাঁ, উনি চলে এসেছে ওনার সানবাদ কস্টিউমে। কি হয়েছে, মানে আমি যেখানে যাবো সেখানে যাইতে হবে ওর। ওইদিকে কুয়াশা কুয়া, ধোয়া ধোয়া ধোয়া, কুয়াশা কুয়াশা মতো লাগছে দেখতে, বাট আজকে রোদ আছে, আজকে রোদ আছে। রিজিক, তোমার সানবাদ ড্রেসটা এদিক ঘুরে দেখাও তো, আমাদের তাকাও, আমাদের তাকাও, চিকি 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 চিকি, একা একা কথা বলছে, জানি না কি সে একটা পাখির সাথে না কার সাথে, এদের কবুতরে খাঁচা। এটা ওর ফেভারিট একটা ডল, এটা আয়াতে ছিল, উনি তো আয়াতকে আরম থেকে কিনেছিল ছোটোবেলায়, সেই ডলটা দেখলেই ও পাগল হয়ে যায়। তো আসবো যখন নিজেই হাতে করে ডলটাকে নিয়ে আসছি, ডলটা পড়ে গেছে, খেলতে গিয়ে ফেলে দিছে। কিন্তু ও যে কিসের সাথে কথা বলতেছে, বাতাসে গাছ দুলতেছে সেখানে কথা বলতেছে, আমাকে খুঁজতেছে, আমাকে খুঁজতেছে, প্লেন আসলে ভয় পায়। মাম্মা তোমার ডলটা নিয়ে আসো, তোমার ডলফিনটা নিয়ে আসো, পড়ে গেছে, ডলফিনটাকে নিয়ে আসো, তোমার ডলফিনটাকে নিয়ে আসো, আস্তে আস্তে করে টুকুর টুকুর করে আমার কাছে চলে আসতেছে। বললাম ডলফিনটাকে নিয়ে আসো, ডলফিনটাকে না নিয়ে চলে আসলে কেন, আমি তো তোমার তুলসী পাতা নিতে আসছি, এই যে তুলসী পাতা। আবার প্লেন আসছে, পুরী প্লেন, দেখতেও পাচ্ছি না কারণ এত রোদ তো দেখা যায় না। যাও তোমার ডলটাকে নিয়ে আসো, আমার উন্না ধরে টানতেছে কেন। সে ময়লা লাগছে, এটা বুঝে যাচ্ছে, হাত মুখ চেহারাটা করে সবাই একটু ইয়া লাগে, বেশি ময়লা বালি ধুল লাগলো পছন্দ করে নাকি, দেখছি জিনিসটা ঘৃণা করে আর কি, কেমন যে মুখ চুক করে, খালি পায়ে হাঁটে না,
এটা যাচ্ছে প্লেন, দেখা যায়? আমি নিজে দেখতেছি না, ক্যামেরায় দেখতেছি না, বাট খালি চোখে দেখতে পাচ্ছি। থাক আর দেখা লাগবে না। কথা বলো পাখির সাথে, কথা বলো, কথা বলো পাখির সাথে। ও কথা একটু দেরি করে বলবে মনে হচ্ছে। আয়াত অবশ্য নর্মাল ভাবেই বলছে। ইব্রা তো কথা বলে, ইব্রাত কথা তাড়াতাড়ি বলবে, এ একটু দেরি করে কথা বলবে, কারণ ওর দোষ নাই, দোষটা আমারই, কারণ আমি ওর সাথে ছোটবেলা থেকে কথা বলি নাই। মানুষ বাচ্চা হলে পর বাচ্চার সাথে অনেক কথা বলে না, ও মা মু আমি কথা বল, এটা ধরুন এগুলো রেখে দিয়েছি, চলো আমি কথা বলতাম না, আমার কথা বলতে ভালো লাগতো না, তো তাই কথা বলতাম না, ও কথা দেরি করে বলবে জন্য ও ও করে, এই খালি একটু দাদা বলে, নান নান বলে মাঝে মাঝে। আমরা কী খাচ্ছি আয়াতের ফেভারেট? নুডলস খাওয়ার পর একটু পরে দেখি আম্মু আসছে বাইরে থেকে ভেলপুরি নিয়ে আমাদের জন্য। তা মা ছেলে ভেলপুরি খাচ্ছে এখন, এখন খেয়ে পড়তে বসবো, তোমার কালকে ইংলিশ পরীক্ষা, রাইট? ও হচ্ছে আয়াতের ক্লাসমেট, আয়াতের ফ্রেন্ড, ক্লাসের ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড। আলু চারটা রেখে দিছি, সবটা দিই নিই, ছয়টা কুমড়া করে দিছি, তখন আধা দিচ্ছিল কথা বলে নিই, অল্প মাংস দিছি, মাংস পুরো একটা কাটছিল আম্মু, তার মধ্যে তো কেজি এখানে রিজিকের জন্য ছোটো ছোটো কিউব করে রেখে দিছি, যেন সরটা কাটতে দেওয়া যায় তাড়াতাড়ি করে। তারপরে বাকিটুকু দিছি, বাকিটুকু হচ্ছে দুই ভাগ করছি, কিউব করার পর দুই ভাগ করছি ইচ্ছা করে, কারণ এই কুমড়াগুড়ি আমিও খাই না, আমার মাও খাই না, আমাকেও খাই না, তো এই কুমড়া করি যে মুরগি দোষ রান্না করলে আমরা খাবো না, তো আমরা আমাদের জন্য ঢেঁড়স দিয়ে দিয়ে রান্না, ঢেঁড়স ভাজি করছে, ঢেঁড়স দিয়ে মাছ রান্না করছে, লাউ দিয়ে মুগ ডাল রান্না করছে, তো এই জন্য শুধুমাত্র আয়াতের জন্য এটা করতেছি। কুমড়া বড়িটাও দিয়ে দিব, কুমড়া বড়িটাকে দিয়ে ভেজে নিতে হয় সুন্দর করে সেভাবে, এখন থাক 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 সরি সরি একটু পরে দেবো, এখন কষানোর পরে, তারপরে যখন কষায় নি তাহলে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এই চারটা আলু ভাবছি সিদ্ধ করে ফেলি রিজিকের জন্য, আর রিজিকের রান্না রেডি করে রাখছি, ব্লেন্ড করবো খালি, তো এটা একটু করতে একটু পানি দিব, আগে পানি দিয়ে তারপর রান্না করব। আর কালকে আপনাদেরকে দেখা এত জন্য আমি কী করছিলাম, আমরা প্রায় আমরা মানে আমার আগের ব্লগে যারা দেখেন তারা হয়তো বা দেখছেন, আমি এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে মরিচে ভর্তা করে রাখি, আমার যখন ভালো লাগে না আমি তখন এটা খাই, তো আর বস্তু সেম জিনিস আমাকে একটু করে দিতা, কিন্তু বেরেস্তা দিয়ে পরে, ওকে বেরেস্তা করে সেম জিনিসটাকে করে দিছি, আমাদের সমান সমানই আমাদের চেয়ে বেশি করে দিছিলাম, মাশাআল্লাহ কালকে অনেকটুকু খেয়ে বলছে, ওকে বলছে করে দিতে, আমি বলছিলাম কি কাঁচাটা দিয়ে আমি ইয়া খাই, পরোটা খেয়ে আমার খুব ভালো লাগে, তখন বলছিল ঠিক আছে আমাকেও করে দেবো, পরে ওকে বলছিলাম খায় পরোটা, সব ফেলাইয়া ফেলছি কারণ আম্মু বাসায় নাই, আমি একা একা আয়াতের কাছে একটু দিচ্ছি, আয়াতের এক্সাম চলতেছে, এক্সাম দিয়ে আয়াত আসছে, জাস্ট আয়াতের রান্নার জন্য একটু বলছি রাখো, আমি এখন একটু ব্ল্যান্ড করে তোমার বোনকে নিয়ে নিবো, একটু খাওয়াবো, যে এখন একটু পানি দিয়ে এরপর কুমড়া বড়িতে দেবো, একটু বেশি পানি দিতে হবে, ঝলঝ হবে, ওই যে হতে থাক, আমি এগুলো ফ্রিজে রেখে দিই। আমি জি আমি এতটুকু মুরগি উঠে রাখছি, কারণ আম্মু ভাবছিল যে আমি নর্মাল রান্না করবো, তো আয়াত খাবে না, তো আমি এটা এতটুকু রাখছি, বড়ো একটা ফার্মের মুরগি, তো এটা আমরা নর্মালভাবে আমরা রান্না করে খাবো, ওর মতো তো আমরা খাবো না, তাই এটাকে বেঁধে রাখি। হ্যাঁ এবার আমি আমার কষানো প্রায় শেষ, তেল এই যে ভেসে গেছে তেল, এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে
আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।